আজকে আমি পদ্ম মাছ রান্না করব। বাড়িতে পদ্ম মাছ বলে আর কি, যাই যেটা বলতে সুবিধা হয়। আর মাছগুলোর সাইজ কিন্তু একদম ছোট না, মিডিয়াম বলা যেতে পারে। না ভেজে কিভাবে রান্না করব, যেটা যার কারণে এখানে কোনো বাজে গন্ধ থাকবে না, কোনো আষ্টে গন্ধ থাকবে না। আর নর্মালি আমরা মাছটা ভেজে রান্না করি, তো আমি এটা কাঁচা মাছই রান্না করব। আমি আপনাদের কিছু ট্রিক্স বলে দিব, যেটার কারণে যে কোনো ছোট বড় মাছ আপনারা হয়তো ফ্রিজে অনেক দিন রাখা হয়ে গেছে বা বাজার থেকে মাত্র কিনে আনছেন, সেটারও যাতে গন্ধ না থাকে সে উপায়টাই আমি বলে দিব। অনেকেই কিন্তু গন্ধের জন্য মাছ খেতে চান না, ছোট বড় অনেকে আছে এরকম। তো যাই হোক, তাহলে চলেন আমি মূল কাজে চলে যাই। মাছটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনাকে বের করে নর্মাল করে নিতে হবে। নর্মাল করে নেওয়ার পরে এখানে লেবু আর লবণ দিয়ে মাছটাকে আপনাকে মিনিমাম 15 মিনিট একটু ভিজায় রাখতে হবে, এবং ওই ভিজায় রাখার কারণে কিন্তু মাছে আর কোনো গন্ধ থাকবে না। বসাই দিচ্ছি এবং তেলও দিয়ে দিচ্ছি। আর এই মাছটা আমি একটু দু পেঁয়াজা করব, যার কারণে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে। তো আমি পেঁয়াজ আর টমেটো দুটোই একসাথে দিয়ে দিলাম, আর টমেটোটা আমি গলে ফেলাবো এই জন্য। আচ্ছা, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আপনারা পুরো রান্নাটা করে নিতে পারবেন। আর এই রান্নাটা তাওয়ায় করে নিতে পারলে খুবই ভালো হয়। টমেটোটা আমার অনেকটাই গলে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে আসছে। এখন আমি মশলা ব্যবহার করবো। আদা বাটা দিয়ে দিলাম আমি, তবে মাছের উপর ডিপেন্ড করবে মশলার পরিমাণটা। রসুন বাটা, এটা একটু ভুনে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এই মশলাটা আমি একটু তেলে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মশলার কাজ আমার শেষ। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন পুরোটাই এখন তেল উঠে আসছে। এখানে আমি মাছ দিয়ে দিব। আর এই যেহেতু পাবদা মাছ খুবই নরম হয়, সেহেতু একটু জালটাকে আপনারা মিডিয়ামে রেখে বা লোতে রেখে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনো ঝামেলা হবে না। এখন আমি কিন্তু এখন এই মশলাতে মাছটা কিন্তু আমি কষাবো, এই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন আপনারা এই মাছটা তাওয়ায় রান্না করার জন্য, আর যদি কেটে ছোট করে করেন তাহলে পাতিলে বা কড়াইয়ে করে নিতে পারেন। তো যাই হোক, দেখুন মশলাটা কিন্তু একদম কষায়ে মানে পুরো তেল বের হয়ে আসছে। আমি এখন পানি দিয়ে দিব, এই পানিটা দিয়ে আমি পুরো মাছটা আমার রান্না হয়ে যাবে। এখন আমি মিডিয়ামে করে দিব চুলার আঁচটা, আবার ঢেকে দিব। দেখুন পরিপূর্ণ বলক চলে আসছে, এ পর্যায়ে আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন মাছ আর কিছু লাগবে কিনা। তবে আমি মানে অল্প জাল রেখেই রান্নাটা করে নিব। আর আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব যাতে করে একেবারে মিশে যায়। যদি কার ভালো লেগে থাকে তাহলে আপনারা দিবেন, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করবেন। এটা দেখুন আমার মাছের তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর
অনেকটা কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে আর রান্না করার দরকার নেই আপনারা তা এই জন্য বলছিলাম যে এটা এটাকে তাওয়ায় রান্না করতে যদি বড় মাছগুলো একেবারে না কেটে যদি রান্না করতে চান সেক্ষেত্রে এই যে এই কাজটা করা কিন্তু খুব সহজ কারণ এটা কাঁচা মাছ আর এই মাছটা অনেক নরম জন্য কিন্তু এখানে কিন্তু খুন্তি ব্যবহার না করাটাই ভালো এতে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন যে এভাবে কাঁচা মাছ খেতে কেমন লাগে আমি যে ট্রিক্সটা আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই অবশ্যই ফলো করবেন যে কোনো মাছ আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন অসম্ভব মজাদার